ওকে জোর করে ধরে রাখতে নেই, জোর করে ধরে রাখলে তার কাছে ছোট হয়ে থাকতে হয়। যে চলে যেতে চায় তাকে সামনে এগিয়ে দিয়ে আসা উচিত, যে থাকার সে এমনিতেই থাকবে, জোর করে ধরে রাখতে হবে না। আর যে থাকার না তাকে জোর করে ধরে রাখলেও সে একদিন চলে যাবে। মূলত মানুষকে ধরে রাখা বিষয় না, মানুষকে মুক্তি করে রাখতে হয়। যে মানুষটাকে আপনার জোর করে ধরে রাখতে হয় সে মানুষটা আপনার জন্য নয়, কারণ যে আপনার তাকে কখনো আপনার জোর করে ধরে রাখতে হবে না। সে মানুষটিকে আপনি ছেড়ে দিলেও সে আপনার থেকেই যাবে। আর যাকে ধরে বেঁধে রাখতে হয় সে মানুষটা আপনার জন্য ভুল মানুষ। মানুষকে চলে যাওয়ার সুযোগ করে দিন, সুযোগ পেয়ে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্য এসেছিল। আর যে হাজারটা সুযোগ পাওয়ার পরেও থেকে যায় সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি, তাকে রেখে দিন। থাকতে চাওয়া মানুষকে রেখে দেওয়া যায়, জোর করে ধরে রাখতে হয় না। আর যে থাকতে চায় না তাকে রেখে দিতে চাওয়াটা সব থেকে বড় ভুল, কারণ মানুষটা আজ হোক বা কাল চলে যাবেই। কারো কাছে নিজের আত্মসম্মান বিলিয়ে দিয়ে কাউকে ধরে রাখতে নেই, এটা অন্যায়। যে চলে যেতে চায় তাকে এমনভাবে বিদায় দিন যাতে করে একটা সময় মানুষটা আপনার মূল্যটা বুঝতে পেরে আফসোস করে। কারো কাছে মূল্যহীন হয়ে থাকার চেয়ে আফসোসের কারণ হয়ে থাকা অনেক ভালো, এতে অন্তত নিজের আত্মসম্মানে আঘাত লাগবে না। কারো কাছে ছোট হয়ে থাকতে হবে না, ধরে রাখুন সেই মানুষটাকে যে থেকে যেতে চায়, আর যে থাকতে চায় না তাকে ছেড়ে দিন। আপনার কাছে না হোক, মানুষটা অন্য কারো কাছে ভালো থাকুক।